আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই থাম্বনেলে দেখে বুঝে গেছেন আমরা আজকে ফানপিপের যে সাইটটা, সেই সাইটটার ভিতরে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে এই সাইটটার ভিতরে কি করতে হয়, সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওটার মাধ্যমে দেওয়া থাকবে। তো অবশ্যই যদি আপনার এখন পর্যন্ত অ্যাকাউন্টটা খোলা না থাকে তাহলে অ্যাকাউন্টটা খুলে রেখে দেন, ঠিক আছে? আপনাদের এতটুকু বলবো, এখন অ্যাক্টিভ করা লাগবে না। হ্যাঁ ভাই, এটা একটা ইনভেস্টিং সাইট, ঠিক আছে? ইনভেস্টিং সাইট, কিন্তু ইনভেস্টটা ওরকম লিমিট অনুযায়ী তারা দিছে। এটার ইনভেস্টটা দেখলে আপনারও মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? মাত্র 770 টাকার মতন আপনারা এখানে ইনভেস্ট করা লাগে। 770 টাকা যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। এখন কথা হলো, এই অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ করলাম সেখান থেকে আমাদের লাভটা কী, এখান থেকে আপনি প্রতিদিন ইনকাম পাবেন, সেই সব বিষয়গুলো আপনাদের দেখাবো। তো আরও বিষয় আছে, সেই সব বিষয় নিয়ে আরও অনেক কথা হবে, ঠিক আছে? যেরকম এখান থেকে তাদের মার্কেটিং প্ল্যানটা কী, আরও অনেক ভিডিও পাবেন আশা করি, ঠিক আছে? কারণ তাদের যে মার্কেটিং প্ল্যানটা নিয়ে আসতেছে সেই সব ভিডিওটা দেখতে দেখতে বা আপনারা সাইটটা দেখতে দেখতে হয়তোবা অতিষ্ঠ হয়ে যাবেন। এই চ্যানেলটার ভিতরে এই সাইটটা নিয়ে এত ভিডিও আসবে আপনারা নিজেরাও বিরক্ত হয়ে যাবেন পরবর্তীতে, আসলে নাই ভাই করতেছে নাকি ভাই আমার লাইফে, ঠিক আছে? আমি অনেক সাইডে কাজ করছি কিন্তু এটার যে মার্কেটিং প্ল্যানটা, আমার লাইফে এরকম কোনো মার্কেটিং নিয়ে কেউ কোনো সাইট আমার কাছে সাজেস্ট করে নাই, ঠিক আছে? এই সাইটটার মার্কেটিং প্ল্যানটা আমার কাছে ভালো লাগছে। কার কাছে কীরকম লাগছে সেটা জানি না, অনেকেই বলতে পারে নিজে সাইট বানাইয়া নিয়ে এসে এখন আমাদের কাছে সাজেস্ট করো, এরকম তেরকম অনেকেই অনেক কথা বলবে। কিন্তু একটা জিনিস বলবো ভাই, আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন বা আপনারা যারা এখন কাজ করবেন, পরবর্তীতে আজ থেকে 6 মাস পরে হলেও বলবেন যে ভাই আপনাদের এখান থেকে কাজ করে মোটামুটি ভালো একটা প্রফিটে আছি, এমনকি ভালো একটা জায়গায় আছি, তারা এরকম মার্কেটিং প্ল্যান নিয়ে আসছে, ঠিক আছে? তো এখন দেখা যাক, আমার কপালে যদি এরকম লেখা থাকে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো তো অবশ্যই ভালো কিছু হবে, আর যদি কপাল খারাপ থাকে তাহলে ওই প্রত্যেকটা সাইডের মতন অ্যাডমিনে ধোকা দেবে। আশা করি এরকম কিছু করবে না, ঠিক আছে? যেই বিষয়গুলো তারা এই করতেছে, 15 দিন একের পর এক মিটিং, 15-20 দিন ধরে একের পর এক মিটিং, তারপরে কেমনে কী করবে সেই সব বিষয়গুলো আমাদের শিখিয়ে তারপরে আজকে আমাদেরকে সাইটটা দিছে। আমরা এখানে অলরেডি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলছি, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে এখন আপনাদের জাস্ট আমরা বিস্তারিত বিষয়গুলো ধাপের পর ধাপ আমরা শিখিয়ে দেব। আমরা একটা ভিডিওর ভিতরে আপনাদের এত কিছু দেখাইতে পারবো না, কারণ একটা ভিডিওতে যদি আমরা এত কিছু দেখাইতে যাই তাদের যে মিটিংগুলো, একটা জিনিস বুঝেন, তারা যখন মিটিংটা শুরু করছে, ঠিক আছে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা করে সময় দিছে। এখন ধরেন 20 দিন যদি 2 ঘন্টা 1 ঘন্টা করে সময় দেওয়া লাগে তাহলে আমার ভিডিওটা কত বড় হইব, এই জিনিসটা আপনারা বুঝেন, ঠিক আছে? তো ভিডিও আমরা অত বড় করব না, শর্টে শর্টে করার চেষ্টা করব, অনেকগুলো ভিডিও করব ধীরে ধীরে, একদিনে আর 2 দিনে না, ঠিক আছে? ধীরে ধীরে আরও অনেক দিন হইতে পারে, ঠিক আছে? এই সাইটটার ভিতরে অনেক দিন লং লাস্টিং কাজ করতে পারবেন আশা করা যায়। তো এত কিছু না বলে আমরা যেটার জন্য আসছি সেটা করেই দেখাই, মানে আমরা আজকের এই ভিডিওটার ভিতরে এই সাইটের ভিতরে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে বা তার সাইটের ভিতরে কী কী আছে সেই সব বিষয়গুলো আপনাদের সাথে পরিচয় করে দেব। তারপরে যখন তাদের আরেকটা জিনিস পরবর্তীতে যে আপডেটটা দেব সেই আপডেটটা হইতেছে তাদের মার্কেটিং প্ল্যান, নতুন অবস্থায় একটা মার্কেটিং প্ল্যানের পিডিএফ তৈরি করতেছে, সেই পিডিএফটা দিলে পরবর্তীতে আমরা সেই পিডিএফের বিস্তারিত আরও আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা নিজেরাই জানতে চান তাহলে তাদের গ্রুপে জয়েন হলে তারা পিডিএফ যেটা দিবে সেটা আপনারা দেখে বুঝে নিতে পারবেন, আর আমরা তো ভিডিও দিবই, ঠিক আছে? তখন ভিডিও থেকেও জেনে নিতে পারবেন। তো এখান থেকে আমরা এখন অ্যাকাউন্টটা খুলে দেখিয়ে দিই, ঠিক আছে? ভিডিওর ডেসক্রিপশন আমরা অ্যাকাউন্টের লিঙ্কটি দিয়ে রাখছি, ওই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর সেম এরকম একটা পেজ চলে আসবে, এরকম একটা পেজ চলে আসার পর এখানে বলছে আপনাদের ফার্স্টে ফুল নেমটা দিতে, তারপরে এখানে বলছে অ্যাড্রেস দিতে। তো আপনাদের সামনে আমি এখানে অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে আমার নামটা আমি এখানে দিয়ে দেব, নামটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলছে একটা ইমেল দিতে। তো এই ইমেলটা অবশ্যই আপনাদের অ্যাক্টিভ ইমেল হতে হবে, কারণ এখানে আপনাদের একটা কোড পাঠানো হবে, সেই কোডটার ভিতরে যে কোডটা দেওয়া থাকবে সেই কোডটা দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে, ঠিক আছে? তো আমরা ইমেলটা দিয়ে দেওয়ার পর নিচে বলছে সিলেক্ট কান্ট্রি কোড, ঠিক আছে? তো অবশ্যই আপনারা যারা বাংলাদেশ থেকে আছেন তারা এখানে বাংলাদেশ কান্ট্রি কোডটা একটু খুঁজে, ঠিক আছে, এখান থেকে বের করে নেবেন। আর যারা বাইরের দেশের আছেন এখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটা একটা ইন্টারন্যাশনাল সাইটের মতন তারা করতেছে, আর এটা কিন্তু অবশ্যই একটা ইন্টারন্যাশনাল সাইটের
মার্কেটিং করতেছে তারা, ঠিক আছে? তো অবশ্যই ওরকম কিছু আশা করা যায়। তো দেখি সামনে কি হয়, ঠিক আছে? তো এখন কথা হলো কোডটা বসালাম, তারপরে এখানে আমাদের নাম্বারটা বসাতে হবে। তো আপনাদের নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আরেকটা কথা বলে রেখে, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা আছে, তার জন্য আমরা এখানে অন্য একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবো। নাম্বারটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলছে একটা পাসওয়ার্ড দিতে, নিচে কনফার্ম পাসওয়ার্ড দিতে, ঠিক আছে? তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। অবশ্যই পাসওয়ার্ডটাকে স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলছে সিং আপে ক্লিক করে দিতে, তো এখানে সিং আপে ক্লিক করে দিবেন। তারপর আপনারা যে জিমেলটা ব্যবহার করছেন সেই জিমেলটাতে একটা কোড চলে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন জিমেল ভেরিফিকেশনের জন্য আপনাকে সাকসেসফুলি কোডটা পাঠানো হয়েছে। তো আপনি যেই জিমেলটাকে দিয়েছেন সেই জিমেলটাকে চেক দিয়ে দেখবেন আপনাকে একটা কোড পাঠানো হয়েছে। তো আমার ইমেলটাতে লগ ইন করা আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা রিলোড দিয়ে দেখবো আমাদের কোডটা পাঠানো হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এই কোম্পানির ই থেকে কিন্তু একটা কোড পাঠানো হয়েছে, ঠিক আছে? তো এই কোডটাকে আমরা কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আমরা সাইটটার ভিতরে গিয়ে পেস্ট করে দেবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা ওটিপিটাকে সেট করে দিই। সেট করে দিয়ে তারপর জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দেবো। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিটলি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আচ্ছা, তো অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা খুলে সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম। এখানে একটা জিনিস দেখেন, আপনার স্ট্যাটাস, আপনার এই অ্যাকাউন্টের স্ট্যাটাসটা কী, এখন আমাদের এখানে দেখাইতেছে ডিঅ্যাক্টিভ, মানে আমরা এখন পর্যন্ত এটাকে অ্যাক্টিভ করি নাই। অ্যাক্টিভ করলে তারপরে আমরা এখান থেকে প্রতিদিন ইনকাম আসবে। তারপরে এখান থেকে আরেকটা জিনিস, সেটা হইতেছে রেফার কোড। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই অ্যাকাউন্ট তো খুলছে, আমি রেফার করবো, রেফার কোডটা কোথায় পাবো, রেফার কোড পাইতেছি না। অনেকেই এইসব কমেন্ট করতে পারেন, ঠিক আছে? তার আগেই বলে রাখি, আপনাদের আগে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। আপনি অ্যাকাউন্টটাকে যদি অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু আপনার রেফার কোডটা আসবে না বা আপনি নিজে রেফার করতে পারবেন না, ঠিক আছে? তো অ্যাক্টিভ করতে কত টাকা লাগে সেই সব বিষয়গুলো দেখিয়ে দেবো, বা পরবর্তীতে আমরা আরও ভিডিও দিব যে এখান থেকে অ্যাক্টিভ কীভাবে করতে হয়, তারপরে এখান থেকে কীভাবে উইথড্র দিতে হয়, আর যেটা বললাম যে পিডিএফের যে তাদের মার্কেটিং প্ল্যানটা সেটা নিয়েও বিস্তারিত আরও জানাবো। তো এখান থেকে একটা জিনিস দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভেশন, এই অ্যাক্টিভেশনে ক্লিক করে দেখাই। এখানে ইনভেস্টের সিস্টেমটা কিন্তু আলাদা। আপনারা যদি খেয়াল করেন আমরা কিন্তু অনেকে ওয়ানপে এসটিপে নামে অনেক সাইডে কাজ করছি, কিন্তু এই যে এই পেমেন্ট সিস্টেমটা আপনারা হয়তোবা অনেক আগে দেখছেন, এখন কিন্তু এটা খুব সচরাচর দেখা যায় না, অথবা কোনো কোম্পানির ওয়েবসাইটে দেখা যায়, ঠিক আছে? এ ধরেন এখানে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় প্রত্যেকটা জিনিসে কিন্তু করতে পারবেন যারা বাংলাদেশি পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ই করবেন। তো এখান থেকে ধরেন এখান থেকে আমরা কী করব, বিকাশটা সিলেক্ট করে দেব। বিকাশটা সিলেক্ট করে দিলে কী হবে, তাদের যে ইটা আছে, নাম্বারটা আছে, সেই নাম্বারের ইটাতে পেজটাতে নিয়ে যাবে। তো নাম্বারের পেজটাতে নিয়ে আসার পর এখান থেকে কনফার্ম দিতে হবে, ঠিক আছে? তো কনফার্ম দেওয়ার জন্য এখানে ধরেন কনফার্মে আমি ক্লিক করলাম, কথার কথা। ক্লিক করার পর এখন বলছে আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে এখানে টাইপ করতে। টাইপ করার পর তারপরে এখানে আপনাকে এটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর তারপরে আপনাকে একটা মেসেজ পাঠানো হবে, সেই মেসেজটাকে বসিয়ে তারপরে আবার আরেকটা জিনিস, সেটা আসবে হলো আপনার পাসওয়ার্ডটা দিতে। তো এখানে বলতে পারেন যে ভাই এত কিছু দিব যদি আমার অ্যাকাউন্টের কিছু হয়, ভাই এটা আপনারা যারা করেন নাই তাদের কাছে এটা নতুন বা রিস্ক মনে হইতে পারে। আমরা এইসব পেমেন্টের সিস্টেমে অনেকেই কাজ করছি, একদম সোজা কথা বলি, আপনার রিং আইডি নামে যে সাইটটা ছিল অনেক দিন আগে সেই সাইটটাতে যারা কাজ করছেন তারা কিন্তু এই পেমেন্ট সিস্টেমটা অবশ্যই দেখছেন বা দেখলেই চিনতে পারতেছেন, ঠিক আছে? তো অবশ্যই তাদেরকে বোঝানোর কিছুই নাই। তো অবশ্যই আপনাদের এখানে কোনো রিস্ক বা কিছু না। তো এটা আমাদের বাংলাদেশি একটা যে পেমেন্টের ইটা আছে সেটা বাংলাদেশি অনুমোদন দেওয়া, ঠিক আছে? এই যে ওয়ানপে বা আরও এসটিপে যেসব ইগুলা পেমেন্ট সিস্টেমগুলো ধরে থাকে এটার থেকে কিন্তু এটা অনেকটা স্ট্রং। আর এই সব ধরনের এই যে পেমেন্ট সিস্টেমগুলো সেটা কিন্তু সবাই সহজে কম বেশি পায় না, খুব কঠিন এটা নেওয়া, ঠিক আছে? তো যাই হোক, এটা তারা যেভাবে হোক আনছে, আনার পর এখন দেখলাম সাইটটার বিষয়টা আমার ভালো লাগছে। তারপরে এখানে ইনভেস্টমেন্ট, আচ্ছা ইনভেস্টমেন্ট এখনও পর্যন্তই হয় নাই। তারপরে এখানে হইতেছে উইথড্র রিকোয়েস্ট, তারপরে এখানে হইতেছে টিম ম্যানেজ, ঠিক আছে? ম্যানেজ টিম, তো আপনি যে রেফারটা করবেন মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পর আপনি রেফার কোডটা পাবেন, সেই রেফার কোডটা থেকে তারপরে আপনি টিম মেম্বার যদি এখানে রেফার করেন তাহলে সেই ডিটেলসটা দেখতে পারবেন। তো আপনি রেফারটা কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিই একটু। এখান থেকে আপনি যখন অ্যাক্টিভ করবেন, 768 টাকা দেখলাম, তাই না? তো 768 টাকা দিয়ে যখন আপনি অ্যাক্টিভ করবেন তখন দেখবেন এই জায়গাতে একটা রেফার কোড চলে আসছে, সেই রেফার কোডটা আপনার বন্ধুবান্ধবদের কাছে পাঠিয়ে দিলে তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখন কথা হলো আমি তো
রেফার অ্যাক্টিভ করছি, আমার অ্যাকাউন্টও রানিং করলাম, তো এখন আমার ইনকামটা কী? তো এখান থেকে আপনার প্রতিদিন 20 সেন্ট করে ইনকাম আসবে, ঠিক আছে? প্রতিদিন এখন নতুন অবস্থায় তারা 20 সেন্ট করে ইনকাম দিতেছে, পরবর্তীতে তারা আরও অনেক মার্কেটিং প্ল্যান আসবে, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি, এই যে ইনকাম রিপোর্টে ক্লিক করি, এখন মাত্র দুইটা জিনিস দেওয়া আছে, একটা হইতেছে রিওয়ার্ড ইনকাম, আর একটা হইতেছে স্যালারি ইনকাম, ঠিক আছে? তো এখানে স্যালারি ইনকামেরও সিস্টেম আছে, যদি আপনি একটা টিম অ্যাডমিন হতে পারেন। ভাই এতটুকু বলবো, আমরা এখন সাধারণ ইউজারের থেকে টিম অ্যাডমিন কিন্তু অনেকটাই বেশি, তো অবশ্যই আপনারা টিম অ্যাডমিন হতে পারলে এখান থেকে কিন্তু একটা স্যালারি সিস্টেম তারা পাবেন। এই স্যালারির বিষয় নিয়ে আরও অনেক কথা হবে, কারণ ধাপে ধাপে বলছি, একটা ভিডিও তো কখনো এটার আপডেট শেষ করে আমি দিতে পারবো না। অলরেডি এই ভিডিওটাই কত বড় হইতাছে সেটাই আপনারা বুঝতে পারতেছেন, তার মানে বুঝতে পারতেছেন না আরও কতগুলো ভিডিও আমার দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে অলরেডি দুইটা ইনকামের সিস্টেম আছে, একটা হইতেছে রিওয়ার্ড ইনকাম, একটা হইতেছে স্যালারি ইনকাম। স্যালারি ইনকামের বিস্তারিত নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তারপরে এখানে দেখতে পারতেছেন টিম, এখান থেকে যদি আপনি রেফার করেন, যে এটা দেখালাম টিম ম্যানেজ টিম, ঠিক আছে, ওই জিনিসটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখন যদি আমরা ওয়ালেটে ক্লিক করি, আচ্ছা ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইড্রো রিকোয়েস্ট নামে যে অপশনটা, আমরা উইড্রোর বিষয়টা একটু দেখিয়ে দিই। এখান থেকে উইড্রো রিকোয়েস্টে ক্লিক করব। ব্যাঙ্ক সেট আপটা কীভাবে করবেন, ব্যাঙ্ক সেট আপ মানে আপনি বিকাশনগরটা কীভাবে সেট আপ করবেন সেটাও একটু দেখিয়ে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড রিকোয়েস্ট নামে যে অপশনটা, সেটার ভিতরে ক্লিক করে দেবেন। তো আপনাদের যদি ব্যাঙ্ক সেট আপ করা থাকে তাহলে জাস্ট এখান থেকে আপনার এটা সিলেক্ট করে দিলে আপনাদের হয়ে যাবে। আপনাদের যদি ব্যাঙ্ক সেট আপ করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু ব্যাঙ্ক সেট আপ করতে হবে। আপনারা যদি এখান থেকে ব্যাঙ্কের মাধ্যমে মানে বিকাশনগর রকেটের মাধ্যমে এই পেমেন্টটা নিতে চান তাহলে এখান থেকে আপনার এই সেট আপটা করতে হবে। আর যদি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে উইড্রো দিতে চান, USDT বা TRX এইসব জিনিসের মাধ্যমে উইড্রো দিতে চান তাহলে এখান থেকে আপনার এটা করতে হবে। তো আমরা কী করবো, এখান থেকে ব্যাঙ্ক AC লিস্ট নামে যে অপশনটা সেটার ভিতরে আবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে বলছে অ্যাড ব্যাঙ্ক AC নামে যে অপশনটা সেটার ভিতরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের যেই লিস্টটা আছে সেই লিস্টটাতে নিয়ে চলে আসবে। সেই লিস্টটাতে নিয়ে চলে আসার পর তারপরে এখানে আপনি ব্যাঙ্কের মাধ্যমে যদি নিতে চান তাহলে ব্যাঙ্ক সেট আপ পুরো ফুল করতে পারেন, আর যদি বিকাশের মাধ্যমে নিতে চান তাহলে বিকাশটাও সেট আপ করতে পারবেন। আচ্ছা, যারা ব্যাঙ্কে সেট আপ করবেন, ব্যাঙ্কের সেট আপটা হইতেছে আপনার ব্যাঙ্ক নাম্বারটা দিতে বলছে এখানে, তো আপনার ব্যাঙ্ক নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে বলছে FISC, মানে এই FISC কোডটা হইতেছে আমরা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের একটা সুইফ কোড আছে, ঠিক আছে? আপনাদের ব্যাঙ্কে গিয়ে যদি বলেন তাহলে সুইফ কোডটা দিয়ে দেবে, সেই সুইফ কোডটা এখানে দিতে হবে। তারপরে ব্যাঙ্কের নেম, ঠিক আছে? তো আপনার ব্যাঙ্কের নামটা কি সেই ব্যাঙ্কের নামটা এখানে দিয়ে দেবেন, যে ব্যাঙ্কের মাধ্যমে নিতে চাইতেছেন। তারপরে ব্যাঙ্কের ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে বলছে হোল্ডার নেম, তো আপনার যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নামটা সেটা দিয়ে দেবেন। তো এখানে আমরা যদি এখন বিকাশটা সেট আপ করতে যাই তাহলে কীভাবে করব, বিকাশটা সেট আপ করার জন্য এখানে বলছে অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনি এখানে বিকাশ নাম্বারটা দিবেন। ধরেন এখানে বিকাশ নাম্বারটা দিলেন, তারপরে এখানে সুইফ কোডের জায়গাতে আপনি এখানে আপনার মন মতন একটা কোড দিয়ে দিলেন বা পার্সোনাল লিখে দিলেন, ঠিক আছে? এখানে পার্সোনাল লিখলেন, ব্যাঙ্ক নেম এখানে বিকাশের মাধ্যমে দিলে জাস্ট এখানে বিকাশ লিখে দিবেন, নগদের মাধ্যমে দিলে নগদ লিখে দিবেন। তারপরে এখানে বলছে ব্রাঞ্চ নেম, এই ব্রাঞ্চ নেমের জায়গা তো আপনি বিকাশ নগদ দিতে পারেন বা আপনার নাম দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে এখানে বলছে হোল্ডার নেম, তো আপনার নামটা এখানে বসিয়ে দিয়ে তারপরে একটু নিচে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট নামে যে বাটনটা সেটার ভিতরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ব্যাঙ্ক সেট আপটা হয়ে যেতেছে। তো তারপরে এখানে রেফার ইনকাম, এখান থেকে কিন্তু রেফার ইনকামও আছে, ঠিক আছে? আপনি কয়টা রেফার করছেন বা কোন রেফারের থেকে কত ইনকাম পাইছেন সেটা দেখতে পারবেন। তারপরে আপনার ডেলি ইনকাম, তো ওই যেটা বললাম আপনি যখন অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবেন তখন কিন্তু একটা ডেলি ইনকাম পাবেন, ঠিক আছে? তো আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ না, তার জন্য আমার এখানে কোনো অ্যাক্টিভেশন কোনো দেখাইতেছে না, ঠিক আছে? তো পরবর্তীতে আমরা এইসব বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এখন ড্যাশবোর্ডে চলে আসি, তাদের যে হেল্পলাইন বা অফিসিয়ালি যে গ্রুপগুলো আছে সেই সব জিনিসগুলো কিন্তু এইখানে এই যে ছোট করে দেওয়া আছে, তাদের এই কটা সোশ্যাল মিডিয়া কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ইউটিউব আছে কিনা জানি না, ইনস্টাগ্রাম আছে, তারপরে এই যে IN যেটা দেওয়া এটা আপনি পাবেন, তারপরে টুইটার আছে, তারপর টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, তাদের ফেসবুক গ্রুপও আছে, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকটা জিনিসে আপনি এখান থেকে জয়েন হয়ে থাকবেন। সাইটের যে বিষয়গুলো দেখলাম সব কিছুই আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তাদের আবার এটা এখান থেকে আপনি মেটামাক্সের মাধ্যমেও কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনাদের যাদের মেটামাক্স আছে, ঠিক আছে, তারা কিন্তু চাইলে এখান থেকে ডাইরেক্ট মেটামাক্সের মাধ্যমেও কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনাদের মেটামাক্সের অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় সেটা লাগে অবশ্যই কমেন্ট
করে জানিয়ে দেবেন, আমরা এখান থেকে মেটামাক্সের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আপনারা যারা সবাই কম বেশি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ফেলছেন বা অলরেডি খোলার চেষ্টা করতেছেন, তো অ্যাকাউন্টটা খুলে ফেলেন, ঠিক আছে। পরবর্তীতে আরও অনেক আপডেট আসবে, সেই সব বিষয়গুলো নিয়ে আপনার পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে। তো আজকের মতন এ পর্যন্তই রাখতেছি ভাই, কথা বলতে বলতে অলরেডি গলা শুকিয়ে গেছে ভাই, এটার কথা বলে শেষ করা যাবে না, এক ভিডিওতে আপনাদের বুঝাইতে গেলে আপনারা অলরেডি অনেকেই স্কিপ করে চলে গেছেন, যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটাকে না টেনে দেখার জন্য, ঠিক আছে। আর যারা অলরেডি চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ, যদি আপনারা অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কাজ করা শুরু করতে পারেন, আর যদি না চান তাহলে কিছুদিন পর থেকে শুরু করতে পারেন, পরবর্তীতে আমরা আরও আপডেট জানাবো, আমাদের সাথেই থাকেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম, ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।